নমস্কার আমি দেব আজকে আমি আমার লেখা পাঠ করব আমার লেখা পাঠ করব তার আগে আমি কিছু কথা বলে নিই আপনাদের সাথে কথা হলো আমার লেখা আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্টস করবেন একটু জানাবেন কেমন আর লাইক তো করবেনি প্লিজ সাবস্ক্রাইব যারা নিয়েও নতুন আসছেন যাতে পরের লেখাটা এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে পরের লেখাটা আপনি আমার সবার প্রথম আপনি পেয়ে যান বুঝতে পেরেছেন তো আমার লেখাগুলি যদি ভালো লাগে আপনাদের তাহলে নিশ্চয়ই কমেন্টসও করবেন এবং পরপর লেখাগুলো পেয়ে যাবেন যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই উদ্ভ্রীব হয়ে পরের লেখাগুলি জানার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন তাই তো যদি ভালো লাগে দেখুন আজকে আমি আমার লেখা পড়ছি বিরহ বেদনার ফাঁকে বিরহ বেদনার ফাঁকে লেখা প্রেমিক মেয়ে মনে রেখেছ আমাকে কি দেখছো বলো তো আমার ছবিটার দিকে কিছু মনে পড়ছে বুঝি মাকড়সার জালের মতন কত স্বপ্ন বুনেছিলাম আমরা দুজনে তাই না কথায় কথায় মনে পড়ে যায় আমারও তোমাকে জানো কথায় কথায় মনে পড়ে যায় আমারও তোমাকে জানো ভুলে থাকতে চাই আমি ভুলে থাকতে চাই পারি না কেমন ছায়ার মতন সামনে দাঁড়িয়ে যাও তুমি হাতছানি দিয়ে মনকে কেড়ে নিয়ে যাও আমায় তুমি তুমি একটা চোর আমার হৃদয়কে চুরি করে নিয়েছ জানো তো তুমি একটা চোর তুমি আমার হৃদয়কে চুরি করে নিয়েছো ভীষণ কষ্ট হয় জানো তো তোমাকে ছেড়ে থাকতে একটু কথা বলতে একটু ছ একটু কথা বলতে একটু ছবি দেখতে প্রেমিক ও তাই বুঝি আর তুমি তুমি কি করো তুমিও তো রোজ সকালে রাতে আমাকে না বলে আমার মনে ঢুকে যাও উহ কি এত কষ্ট দাও বলো তো এত কষ্ট দাও কেন বলো তো আমি হাঁটে চলি অফিসে যাই কাজে ডুবে থাকি যখন তখন বেশ থাকে কিন্তু প্রেমিকা কিন্তু কিন্তু কি বলো 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 কিন্তু কি আমি আছি তাহলে তোমার মনে তোমার মনে আমি তাহলে আছি আমার কিন্তু আছে আমারও কিন্তু আছে সেটা জিজ্ঞাসা সেটা জিজ্ঞাসা বুঝলে প্রেমিক তোমার জিজ্ঞাসা তোমার আবার কিসের জিজ্ঞাসা তোমার জিজ্ঞাসা তোমার তো শুধু সন্দেহ শুধু সন্দেহ কেউ কথা বললেই কিছু ভেবে নাও তাই তো তাই তো আমি সরে গেলাম দূরে গুটিয়ে গেলাম বুঝেছ তুমি বুঝেছ শুধু তোমার সন্দেহের জন্য আমি গুটিয়ে গেলাম আমিও তোমাকে বাঁচতাম ভালো প্রেমিক এই শোনো ভালো হবে না বলছি কিন্তু এই শোনো ভালো হবে না বলছি কিন্তু খালি আমার দোষ না খালি আমার দোষ তুমিও তো দোষী কারণ সত্যিকারের ভালোবাসা সরে যায় না সত্যিকারের ভালোবাসা কখনো সরে যায় না তুমি তো সরে গেলে আমাকে ছুঁড়ে ফেলে দিলে আমাকে ছুঁড়ে ফেলে দিলে রাগে ক্রোধে জ্বলন্ত আগুন তারপর তো ঘুম মেরে গেলে প্রেমিক কি করবো বলো আমার হঠাৎ রাগ হয় তবে শান্ত হলে খুব কষ্ট পাই শান্ত হলে ভীষণ কষ্ট পাই আমি শুধু কত কথায় তোমায় হাত্রে বেড়াই শুধু কত কথায় কথায় শুধু আমি হাত্রে বেড়াই জানো বুক ফেটে যায় হৃদয়টা মনে হয় চিরচির হয়ে গেছে উপরে ভালো থাকার অভিনয় করি বিয়ে করলাম বটে ভালো তো বাঁচতে পারলাম না গো ওকে শুধু অভিনয় করি তুমি দীপ্তা খুব ভালো আছো তাই না প্রেমিক আমি আমি মরে বেঁচে আছি আমি মরে বেঁচে আছি কত ছেলেদের প্রলোভন তো একটা ঠিক প্রদীপের শিখার মতন একভাবে জ্বলছেই জ্বলছে নিভে যাবে তবু অন্য হৃদয়কে আলো দান করতে পারে না নিভে যাবে নিজে তবু অন্য হৃদয়কে আলো দান করতে পারে না ভালো লাগা অনেক রকম গান ভালোবাসে ভালোবেসে গান গান ভালোবেসে গান নাচ ভালোবেসে নাচ যেমন কিশোরের গান সবাই ভালোবাসে কিশোরকে নয় কিশোরের গান সবাই ভালোবাসে কিশোরকে নয় এটা যেন ভালো যাকে একটা মেয়ে বাসে জানো এটা জেনে রাখো এটা জেনে রাখো ভালো যাকে একটি মেয়ে বাসে তার ভাগ দিতে পারে না কাউকে ভালোবাসার ভাগ কোনো মেয়ে কাউকে দিতে পারে না এটাও তুমি জানো না তাই ভয় হয় মনে মনে আমার আমার প্রাণের জিনিসটা কি সরে যাচ্ছে সরে গেল প্রেমিক আমি মিশে যেতে চাই আমি মিশে যেতে চাই আমরা কি পারি না এক হতে আমরা কি পারি না এক হতে প্রেমিক আমরা দুটি আত্মা আমরা দুটি আত্মা কিন্তু একটি প্রাণ দুটি আত্মা বটে কিন্তু একটি প্রাণ ধীরে ধীরে সে ধীরে ধীরে সে একটু একটু করে জ্বলতে থাকে ভেতরে ভেতরে অন্তরে অন্তরে কবে মিশবে দুই প্রাণ এক আত্মায় আমরা মিলব নিশ্চয়ই এক আত্মা এক প্রাণে এই জীবন না হলেও পরের জীবনে আমরা মিলব আমরা মিলবো একদিন ঠিক মিলবো এই জীবনে নয়তো পরের জীবনে আক্ষেপটা শুধু এ জীবনেই করে যাই আমরা ভালো লাগলো আপনাদের ভালো লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার লেখা শেষ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই লাইক করবেন এবং নতুন যারা এসছেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আমার কবিতা কথা বলার সময় কবিতা করার সময় সংলাপ বলার সময় চালু অবস্থায় শুন যখন শুনবেন তখন উপর দিকে টানতে থাকবেন একদম নিচে পাবলিক কমেন্টস আসবে সেখানে আপনারা কমেন্টস করতে পারেন আমি দেখে তার আনসার করে দেবো হ্যাঁ কোনো অসুবিধা সুবিধা আপনাদের কোন জায়গায় কী অসুবিধা হচ্ছে সেটা আমাকে জানালে আমি বলে দিতে পারবো কেমন আমি এইটুকু আশা তো করতে পারি আপনারা অন্তত একটা লাইক তো দিতে পারেন আমি কিন্তু জারি দেখি আমি কিন্তু লাইক ছাড়া ছেড়ে দেই না না দেখলেও আমি লাইক দিয়ে দিই বুঝতে পেরেছেন নমস্কার আসছে আজকের মতো রাখছি হ্যাঁ আমার পরের নেক্সট জানার জন্য নেক্সট কবিতা বা সংলাপ নাটক পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন তাহলে সবার আগে আপনি দেখতে পাবেন আমি কখন ছাড়ছি না ছাড়ছি সেটা আপনারা জানতে পারবেন কেমন Okay, bye, good night.